ডেফিনেটলি সে আমার হাজবেন্ড, পারসন আমার বাচ্চার বাবা। অবশেষে শাকিব খানকে নিজের স্বামী হিসেবে স্বীকার করলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের মুখে এমন কথা শুনে এখন অপুর ভক্তরা বেজায় খুশি। ডেফিনেটলি সে আমার হাজবেন্ড। পুরো ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা, যারা আমাদের পেজে নতুন পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। আর কথা না বাড়িয়ে চলুন পুরো প্রতিবেদনটি দেখে আসি। সম্প্রীতি একে ইন্টারভিউতে এসেছিলেন অপু বিশ্বাস, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল শাকিব খানের সঙ্গে কি তার সম্পর্ক আবার ঠিক হয়ে গেছে। তখন অপু বিশ্বাস উত্তরে বলেন, এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার, আর ব্যক্তিগত জিনিস আমি আর মিডিয়াতে আনতে চাই না। তবে এই বিষয়টি স্বীকার না করলে অপু বিশ্বাস ইন্টারভিউয়ের এক পর্যায়ে যেয়ে বলেন, শাকিব খানকে তিনটি বিষয়ের কারণে তিনি অনেক বেশি সম্মান করেন। প্রথমটি হচ্ছে, শাকিব খান কো আর্টিস্ট হিসেবে অনেক ভালো ছিলেন এবং শাকিব খানের জন্য তিনি অপু বিশ্বাস হতে পেরেছেন। আর দ্বিতীয়টি হচ্ছে, শাকিব খান ডেফিনেটলি তার হাজবেন্ড, আর যেহেতু হাজবেন্ড সেহেতু তো তাকে অবশ্যই সম্মান করতে হবে। আর তৃতীয়টি হচ্ছে, 100% তিনি আমার সন্তানের বাবা। আর অপু বিশ্বাসের মুখে এমন কথা শুনে এখন অপু ও শাকিবের ভক্তরা বেজায় খুশি। ডেফিনেটলি সে আমার হাজবেন্ড, পারসন আমার বাচ্চার বাবা। এভাবে যে শাকিব খানকে স্বামী হিসেবে স্বীকার করবেন অনেকে ভাবতেই পারেননি। যেন নতুন করে অপু বিশ্বাসকে আবারও সবাই কনগ্রেচুলেশন জানাচ্ছেন, শাকিব অপুর ভক্তরা তাদেরকে শুভকামনা জানাচ্ছেন, ভালো ভালো কমেন্টে ভরিয়ে দিচ্ছেন। এদিকে অপু বিশ্বাসের মুখে এমন কথা শুনে যেন অপু শাকিবের ভক্তরা নিশ্চিত হতে পেরেছে যে হ্যাঁ, এখনো অপু বিশ্বাস ও শাকিব খান তারা দুজনই স্বামী স্ত্রী। তো ভিউয়ার্স, অপু বিশ্বাস তো শাকিব খানকে স্বামী হিসেবে স্বীকার করলেন, আপনার কতটুকু ভালো লাগলো তা শুনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরে ভিডিও মিস না হয়ে যায়। দেখা হবে পরে ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।